চলতি বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে আর মাত্র দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের, একটি ভারতের বিপক্ষে, অন্যটি পাকিস্তানের বিপক্ষে। আগামী 2 জুলাই নিজেদের অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিরাল অ্যাকিলিস। সে বলছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত লড়াই করবে এবং ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে। দিন শেষে ম্যাচটি যাবে বাংলাদেশের দিকে, অর্থাৎ বাংলাদেশ জয়লাভ করবে, এমনটা জানিয়েছে বিরাল অ্যাকিলিস। তবে দর্শক, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম বলেই মনে করছি আমি। তবে ভারতকে হারানো অসম্ভব না হলেও কঠিন হবে এমনটা মনে হচ্ছে আমার কাছে। আমি এটাই বলতে চাইছি যে ভারতকে হারানো অসম্ভব কিছু নয়, কিন্তু ভারতকে হারানোর সম্ভাবনা খুবই কম। আমি মনে করি বাংলাদেশের জন্য ভারত যথেষ্ট ভালো দল, তবে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের জন্য সুযোগ সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশের সামনে এখন আরও 2টি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে বাকি 2টি ম্যাচে জিততে হবে বাংলাদেশ দলকে। দর্শক, আমার কথাগুলো কতটা যৌক্তিক কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং জানিয়ে দিতে পারেন বিশ্বকাপ 2019-এ কোন 4টি দল তাদের সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।